দিয়ে এখানে তোমার লেখা থাকবে সিস্টেম টাইপের 64 বিট। তো এই এখানে যদি 32 বিট লেখা থাকে তাহলে সেখানে তুমি 32 বিটের যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করবে। আচ্ছা, তো এখানে গেলে দেখতে পাবে যে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার 64 বিটের জন্য এটা থাকবে, তারপর 32 বিটের জন্য এরকম থাকবে। আর এটা হচ্ছে তোমার উইন্ডোজ এর জন্য, মানে আমরা যে উইন্ডোজ 10 এরকম ব্যবহার করি, উইন্ডোজ এর জন্য ওটাই তোমরা ব্যবহার করবে। আর লিনাক্স আর ম্যাকিনটশ এগুলো তোমরা সাধারণত ব্যবহার করো না, কারণ অ্যাপেলের কম্পিউটার গুলোতেই এই তোমার অপারেটিং সিস্টেম থাকে, এটা প্রচন্ড দামি। আর যদি পুরনো মানে স্টেবল কোনো যেটা সব থেকে ভালো চলে সেটা হচ্ছে, ভালো চলে মানে সব থেকে পুরনো এবং ইজি আর তোমার অনেক প্রবলেমস কম থাকে, অনেক এদিক ওদিক ক্লিক টিক করার ঝামেলা অনেক কম থাকে, তো সেটা হচ্ছে 2.18 ভার্সন। সেখানে অল রিলিজেস এ যাবে, দিয়ে প্রিভিয়াস রিলিজ অফ QGIS আর স্টিল অ্যাভেলেবল হিয়ার, তো এখানে ক্লিক করবে, দিয়ে সব থেকে যেটা স্টেবল রিলিজ সেটা হচ্ছে 2.18, সরি 2.8। এখানে 2.8.1 দেখো 64 বিটেরও আছে, এইভাবে খুঁজে নেবে। .exe টা ডাউনলোড করতে হয়, এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম .exe ফোল্ডার বলে একটা, ধরো আমি ডেস্কটপে করছি, এরকম .exe নামক একটা ইনস্টলেশন ফাইল আসবে, সেভ করলে এটা একটু টাইম নেবে, এটার উপর ক্লিক করে রান করতে হবে, আর তোমার নেক্সট 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 করে ফিনিশ করতে হবে। তো এইভাবে তোমার কিন্তু ইনস্টলেশন গুলো হবে। তারপরে তুমি QGIS এর একটা আইকন পাবে ডেস্কটপের, এখানে আমার যেরকম QGIS 3.4 আছে, আমি 3.4 এর ভেতরে গেলে আমি এখানে QGIS ডেস্কটপ লেখা, এটার উপরে ডাবল ক্লিক করলে খুলে যায়। আমি শর্টকাট একটা নিচে বানিয়ে রেখেছি, তোমরা এটাতে গিয়ে ডাবল ক্লিক করলে তোমার QGIS খুলে যাবে। তো এরকম ভাবে কাজটা করতে হয়, এবার মানে QGIS টা ইনস্টল করতে হয়। এবার QGIS যখন তোমার ইনস্টল হয়ে গেল, আমার এখানে হচ্ছে তোমরা ট্রাই করো, আমি এখন ক্লোজ করে দিচ্ছি, নেট স্লো দেখো প্রচুর টাইম দেখাচ্ছে, জেনে দিয়ে অত সময় লাগে না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এবার এখানে ইনস্টল হয়ে যাওয়ার পর তুমি ডাবল ক্লিক করলে খুললো। আমি বলছিলাম আগে আমার এখানে এখানে 3-4টে ম্যাপের মতো ছোট ছোট লেখা দেখাচ্ছিল, হচ্ছে আমি আগের ম্যাপ আগে যা কাজ করেছি সেগুলো আমি সেভ করেছিলাম প্রজেক্ট হিসাবে, সেই জন্য আমার দেখাচ্ছিল। এবার তোমরা যখন খুলবে যদি ওরকম কোনো প্রজেক্ট না দেখায় তো এরকম সাদা ব্ল্যাঙ্ক পেজ দেখাবে, আর যদি ব্ল্যাঙ্ক পেজ না দেখায় প্রজেক্ট দেখায় তাহলে এই সাদা নিউ প্রজেক্টে গিয়ে ক্লিক করতে হবে, তখনই তোমার এরকম একটা সাদা পাতা একেবারে নতুন QGIS এর একটা উইন্ডো খুলে যাবে। এবার এই উইন্ডোটা, এই যে অংশটা, এখানে যা ম্যাপ গুলো ডিসপ্লে হয়, এছাড়া থাকে হচ্ছে তোমার লেয়ার্স, লেয়ার্স এর মধ্যে তুমি যা খুলবে, রাস্টার খুলবে, ভেক্টর খুলবে, মানে তুমি কোনো যেটা ডিজিটাইজ করবে যা, বা যে ম্যাপটার উপরে ডিজিটাইজ করবে সেটা তোমার এখানে তুমি দেখতে পাবে। আর এখানে টুল বক্স থাকে, এটা এই মুহূর্তে তোমাদের কাজে লাগবে না, এখানে বিভিন্ন ধরনের আরো জিআইএস রিলেটেড অপারেশনস করা যায়, আরো কাজ করা যায়, সেটা লাগবে না, এটা ক্লোজ করে দিতে পারো। আর যদি তোমার না থাকে তখন ভয় পাবে না, এখান থেকে খোলা যায়, প্রসেসিং এ গিয়ে টুল বক্স আবার খোলা যায়। তো সাধারণত তোমার এই রকমই দেখতে লেআউটটা হবে, তার মধ্যে জুম ইন জুম আউট এগুলো তো তোমরা জানো, আছে হচ্ছে জুম টু ফুল এক্সটেন্ট, একটা ম্যাপ কে অনেকটা জুম করে নিলে দিয়ে তারপর গোটা ম্যাপটা দেখতে চাও, এইটাতে ক্লিক করলেই তোমার চলে আসবে।
তারপর এটা হচ্ছে জুম টু সিলেকশন, মানে তুমি একটা কোন পার্টিকুলার জায়গার উপরে জুম করতে চাও, তো এটা এই টুলটা নিয়ে একটা স্কোয়ার ড্র করলে ওই জায়গাটার উপরে জুম হয়ে যাবে। আর এদিক ওদিক নাড়াতে চাও ইমেজটা, তখন প্যান এই হাত দিয়ে এরকম করে ধরে টানলে তোমার ইমেজটা সরবে। তো এইটার ফাংশন গুলো আমরা ম্যাক্সিমাম ইউজ করি, এইগুলো তো জানো, সেভ প্রজেক্ট করা, ঠিক আছে, আর কিছু সেভ এডিট করা, মানে কিছু তুমি কাজ টাজ করলে সেটার জন্য আর আরো সেভ এর বাটন আসে। এটা তোমার ফোল্ডার, নতুন কোন পুরনো কোন প্রজেক্ট বানিয়েছো সেটা খোলার জন্য, এগুলো বিভিন্ন তোমার ফাংশনস আছে। একটা একটা যখন শেখাতে থাকবো এই প্রত্যেকটা বাটন হাইলাইট হতে থাকবে এবং আমি তার ফাংশন গুলো দেখাবো। তো এবার আসছি হচ্ছে এই বাঁ দিকের প্যানেলে, এই ভি শেপ একটা পলি লাইন বলে, এই ছোট ছোট গুটি গুটি গুলো হচ্ছে নোডস। আমরা যখন ডিজিটাইজ করি ভেক্টর ডেটা তিনটে ফরম্যাটে হয়, পয়েন্ট, লাইন আর পলিগন। তুমি যদি কোনো টোপোশিট ট্রেস করো, সেটা তুমি কোনো সেটেলমেন্ট আঁকতে গেলে, ফরেস্ট এরিয়া আঁকতে গেলে একটা বাউন্ডেড লাইন দিয়ে এঁকে দাও। ধরো তোমাকে টোপোশিটে ট্রেস করতে বললো, তো তুমি ফরেস্ট এরিয়া এরকম বাউন্ডেড লাইন দিয়ে ট্রেস করো। তোমাকে যদি একটা নদী আঁকতে বললো, জাস্ট একটা লাইন ধরে আঁকো, ঠিক আছে। কোথাও দিল্লি, কলকাতা ইত্যাদি লোকেশন দেখাতে বললো, তো তোমার জাস্ট, তো অনেক বড় পিয়ে বানিয়ে গেল, জাস্ট একটা পয়েন্ট তৈরি হয়, এখানে দিল্লি, এখানে কলকাতা, তোমার চেন্নাই, ব্যাঙ্গালোর, যদি ইন্ডিয়ার ম্যাপ হয় তো এরকম ভাবে তুমি লোকেশন গুলো করো। তো ম্যাপিং এ আমরা কি কি ইউজ করি, দিস ইজ পলিগন, দিস ইজ পলি লাইন, এন্ড দিস ইজ পয়েন্ট। এই তিনটে মাধ্যমে আমি হাতে ট্রেসিং করি বা কম্পিউটারে ট্রেসিং করি, যেটা কম্পিউটারে ট্রেসিং এর কাজটা বলে সেটাকে ডিজিটাইজেশন বলে। এই ডিজিটাইজেশনের প্রসেসটা আমি তিন ভাবে ভাগে করতে পারি, যেটা ভেক্টর ডেটা, ডিজিটাইজটা ভেক্টর ডেটার মাধ্যমে হয়। তো এই ভেক্টর ডেটা কিভাবে অ্যাড হয়, এই যে ভি চিহ্নর মতন এটা আছে, তো অ্যাড ভেক্টর লেয়ার। তুমি কোনো যদি ভেক্টর কোনো ডিজিটাইজ করা ম্যাপ এখানে এই সাদা জায়গাটায় দেখতে চাও, তাহলে এখানে যেতে হবে। এবার রাস্টার কি, রাস্টার হচ্ছে যে কোনো তোমার স্ক্যানড ইমেজ হোক, স্যাটেলাইট ইমেজ হোক, তোমার ছবি তোলা কিছু হোক, নেট থেকে ডাউনলোড করা কোনো ছবি, মানে ছবি হোক, এভরিথিং উইচ ইজ মেড অফ পিক্সেলস ইজ নোন অ্যাজ আ রাস্টার ডেটা। তো আমি এখানে আজকে দেখাবো হচ্ছে জিও রেফারেন্সিংটা কি করে করো। তো তার জন্য আমি, তোমরা প্র্যাকটিস করার জন্য করতে পারো, এখানে এটা বন্ধ করে দিচ্ছি। তুমি ধরো গেলে গিয়ে এখানে নেটে লিখলে, ধরো সাপোজ বাঁকুড়া, ল্যাটিটিউড লংগিটিউড ম্যাপ, কি ইমেজেসে যাবে, দিয়ে দেখো এখানে অনেকগুলো আমি ইমেজেস পাচ্ছি। তো দেখতে হবে কোন ইমেজটার মধ্যে আমার বাঁকুড়া ল্যাটিটিউড লংগিটিউড আছে, এটাতে নেই, এটাতে নেই, এটাতেও নেই, এগুলোতেও নেই, এটাতে আছে, ঠিক আছে, এখানে আছে আর এটাতে আছে। আমি দেখবো যে আমি ডাউনলোড করতে পারি কিনা। যদি এরকম স্ট্রেট লাইন টানা, ল্যাটিটিউড লংগিটিউড লাইন গুলোর টানা ম্যাপ থেকে থাকে, সেটা বেশি কাজের, সেটা বেশি ইজি হবে তোমাদের পক্ষে। আর যদি না থাকে তো একটা শর্টকাট আছে, ধরো আমি এই ম্যাপটাকে নিলাম। অনেক সময় যে ম্যাপটা জেপিজি ফরম্যাটে পাবে তা নয়, তোমাকে কনভার্ট করে নিতে হবে, যেন এইটা, এই ম্যাপটা আমি একটা পিডিএফ ফরম্যাটে পাবো, কোনো একটা ডকুমেন্টের ভেতরে আছে। তার জন্য আমি ওই লিঙ্কটার উপরে ক্লিক করলাম, এটা খুবই স্লো, এটা কেউ কোনো রিসার্চ আর্টিকেল পাবলিশ করেছে, পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট ডিসপ্যারিটিস ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট, হুগলি উমেন্স কলেজ এবং বর্ধমান ইউনিভার্সিটির
আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে ল্যাটিটিউড লংগিটিউড বলা বাঁকুড়া ম্যাপ আছে। আমি একটু জুম করে দেখে নেব যে লেখাগুলো যেন আমার কাছে স্পষ্ট থাকে, নাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। তো এখানে আমি বাঁকুড়া পেয়ে যাচ্ছি, আমি ডাউনলোড করে নেব। ডেস্কটপে গিয়ে আমি একটু ডাউনলোড করে নিই। ঠিক আছে, এবার আমি পিডিএফটা খুলবো। পিডিএফ এ তোমাদের কাছে যদি অ্যাডোব রিডারও থাকে, বা আমার কাছে যেমন ফক্সিট পিডিএফ আছে, যে কোনো পিডিএফ এ গেলে এরকম স্ন্যাপশটের একটা অপশন থাকে, মানে তুমি ছবি হিসাবে যে কোনো জায়গার এটা তুলে নিতে পারো। আমি এটাকে খানিকটা একটু জুম করে নিচ্ছি যাতে আমার রেজলিউশনটা ভালো আসে। তো আমি এখানে স্ন্যাপশট নিয়ে এই জায়গাটাতে ড্র্যাগ করছি, দিয়ে ডান দিকে যাচ্ছি। আমার গোটা ছবিটা সিলেক্ট হয়ে গেল, আমি কপি করলাম, দিয়ে পেন্টে গিয়ে পেস্ট করে দিলাম। আমার কাছে বাঁকুড়ার ম্যাপটা পুরোপুরি চলে এলো। এবার আমার কাছে কি প্রবলেমের সম্মুখীন হয়েছে, যে আমার ল্যাটিটিউড লংগিটিউড তো আছে, কিন্তু আমি যে ক্লিক করে করে ভ্যালুগুলো দেবো QGIS এ, তার মতন ইন্টারসেকশন করার আমার কাছে গ্রিড নেই। পরীক্ষার সময় যেগুলো হয়তো তোমাদের এখন তো আর দেবে না, কিন্তু মানে কোন সেমিস্টারে দিতে পারতো, সেখানে আঁকা থাকতো গ্রিড গুলো, বা তোমাদের পরের দিকেও কখনো ম্যাপ বানাতে কাজে লাগবে। এর পরেও তো তোমাদের সব সুপারভাইজ ক্লাসিফিকেশন আছে, তো সেইগুলোর কেসে তোমার করতে লাগবে, ম্যাপ বানাতেই হবে। তার জন্য ডিজিটাইজেশন ফার্স্ট স্টেপ, ওটা ছাড়া কোনো কাজই হয় না। আর তার আগেও জিও রেফারেন্সিং ছাড়া আরো কোনো কাজ হয় না। তো সেটার জন্য আমি কি করব, এই লাইনটা নেব, এই সরু লাইনটা সিলেক্ট করে নেব পেন্টে। এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করছি, নিচে জোড়া লাগালাম। চাইলে তোমরা সবগুলোকেই জোড়া লাগিয়ে নিতে পারো। মোটামুটি আমার 4টে পয়েন্ট লাগবে, আমি সেরকম ভাবে নিচ্ছি, 4টেই নিচ্ছি। আমি 4টে পয়েন্ট নিলাম, দিয়ে আমার ম্যাপটাকে আমি সেভ করে দিলাম। সেভ অ্যাজ, এখানে PNG রাখবো না, JPG করে দেবো। দিয়ে আমি চলে যাই আমার একটা পার্টিকুলার ফোল্ডারে, যেখানে আমি কাজটা সেভ রাখতে চাই। এক্সেল এর কাজ করেছো তো জানো কি করে ফোল্ডার ব্রাউজ করে সেভ করতে হয়। রিমোট সেন্সিং GIS অলরেডি তোমাদের UG একটা রাখা ছিল, আমার কাছে বাঁকুড়ার আগের থেকেও একটা ম্যাপ রয়েছে, আমি এটাকে বাঁকুড়া তৃতীয় নম্বর ম্যাপ দেখাই, বাঁকুড়ার কোন করে সেভ করলাম। ঠিক আছে, তাহলে আমার জন্য এটা কিন্তু একটা রাস্টার ইমেজ, এটা আমি স্ক্যান করেও পেতে পারি, আমি নেট থেকে ডাউনলোড করেও পেতে পারি। কেন রাস্টার, দেখো পিক্সেল দিয়ে তৈরি দেয়। ঠিক আছে, তো যত আমি জুম করব সে কিন্তু আমাকে পিক্সেলস দেখাবে। তো দিস ইজ এ রাস্টার ম্যাপ, সেটা ছবি তোলা, কোন কোথাও ম্যাপ পেয়েছো সেটাকে মানে সেটা ছবি তুলে সেটাকেও কম্পিউটারে খুলতে পারো, বিভিন্ন ভাবে তুমি স্ক্যান করে বা ডাউনলোড করে ম্যাপ পেতে পারো। তো আমার কাছে একটা ল্যাটিটিউড লংগিটিউড ওয়ালা ভালো মতন একটা ম্যাপ তৈরি হয়ে গেল। মানে একটু শিফট হয়ে গেছে, জুম করে করা উচিত ছিল, কিন্তু তোমরা দেখে নিও, আমি প্রসেসটা বলে দিলাম। এই জায়গাটাতে খানিকটা শিফট হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটাতে ঠিক লেগেছে। তো আমার কাছে আপাতত একটা রাস্টার ম্যাপ হয়ে গেল। তো এগুলো আমি সব বন্ধ করে দেবো, QGIS এ আসে। QGIS এ এরকম পিক্সেলের মতন যে আইকনটা দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে আমি বাঁকুড়ার ম্যাপটা এখানে খুলবো। এইটা যদি কোথাও ধরো ঘুমটো কলেজে সিট পড়ে প্র্যাকটিক্যালের জন্য, কোনো সময় যদি কিছু নিয়ম চেঞ্জ হয়ে যায় এবং সিট অন্য কলেজে পড়ে, সেখানে সফটওয়্যারে গিয়ে দেখলে যে এখানে হচ্ছে না, এখানে এই আইকন গুলো নেই, একদম ভয় পাবে না, চলে যাবে লেয়ারে। লেয়ারে গিয়ে অ্যাড লেয়ার, এখানেও পেয়ে যাবে অ্যাড ভেক্টর লেয়ার আর অ্যাড রাস্টার লেয়ার। তো বাঁদিকের আইকন গুলো না পেলে এটা আরেকটা মেথড, এখানে গিয়েও তুমি ক্লিক করতে পারো। তো আমি এখন বাঁকুড়ার ম্যাপটা খুলবো, অ্যাড রাস্টার লেয়ার করলাম,
দিয়ে আমার কাছে এরকম একটা ডেটা সোর্স ম্যানেজার বলে একটা উইন্ডো ওপেন হলো। এবার অন্য ভার্সনে দেখতে একটু আলাদা হতে পারে, তো যে যে ভার্সনে কাজ করবে আমাকে দেখিও। কলেজের ভার্সনটাও একটু আলাদা, ওটা 32 বিটের কম্পিউটারের ছিল, তো আমি মানে আমারটা অনেক আগে ইনস্টল করা ছিল, তো আমি ইয়ে করতে পারিনি, করিনি আর কি, নতুনটাই করেছিলাম ইনস্টল। তো ওখানে প্র্যাকটিস করার সময় আটকালে আমি তো আছি। এবার রাস্টার ডেটা সেট, এখানে আমাকে বাঁকুড়ার ম্যাপটা খুঁজে দিতে হবে। আমি যাচ্ছি, আমি যে ফোল্ডারে রেখেছিলাম ডিসার্টেশন এর ভিতরে, UG সিলেবাস, তার ভিতরে রিমোট সেন্সিং GIS, তারপর আমি পেয়েছি বানিয়েছিলাম হচ্ছে বাঁকুড়া টু JPG, এটাকে সিলেক্ট করব, ওপেন করব, অ্যাড করব। দিয়ে এইখানে দেখবে CRS ওয়াজ আনডিফাইন্ড, মানে এখানে কোনো প্রজেকশন দেওয়া নেই, একটা প্রজেকশন দেওয়া নেই, কারণ এটা একটা পাতি ছবি তোলার মতন জিনিস, জাস্ট একটা সিম্পল ছবি। আর এখানে এটা আমি ক্লোজ করে দেবো, তা আমার এখানে চলে এসেছে। ভয় পাবে না যে ম্যাম গ্রিড গুলো তো দেখা যাচ্ছে না, যে একটু আগে ড্র করলাম, জুম করে এই দেখো জুমে এখন কাজ দেখাচ্ছি, জুম ইন করলে এই জায়গাটাতে আমি চোখ যদি করি আমি দেখতে পাচ্ছি আছে। আবার জুম টু ফুল এক্সটেন্ট দেখিয়েছিলাম, আমি আবার গোটা ম্যাপে ফিরে যেতে চাই, এটাতে ক্লিক করে দেবো তাহলে আমার চলে আসবে। জুম আউট করলে ক্লিক করলে চলে আসবে, এটাতেও আমি যদি সিলেক্ট করি জুম টু লেয়ার করে, তাহলে যে লেয়ারটা আমার সিলেক্টেড হয়ে থাকবে সেটা ঠিক মতো চলে আসবে। এরকম তোমার ম্যাপটা আমার চলে এলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু একটা ইনভিজিবল গ্রাফ পেপারের মতন। এই ইনভিজিবল গ্রাফ পেপারের নিজস্ব কিছু কোঅর্ডিনেটস থাকে। আমরা জানি যে যে কোনো গ্রাফ পেপারকে 4টে ভাগে ভাগ করা যায়। এখানে এক্সটাও প্লাস থাকে, ওয়াইটাও প্লাসে থাকে, এক্সটা মাইনাস হয়ে যায়, ওয়াইটা প্লাস থাকে। এখানে কি হয়, তোমার এক্স প্লাস থাকে, ওয়াই মাইনাস হয়ে যায়, আর এখানে এক্সও মাইনাস থাকে, ওয়াইও মাইনাস থাকে। বুঝতে পেরেছো মানগুলো আমি কি বলতে চেয়েছি গ্রাফ পেপারে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে যদি এটা যদি 0 হয় আমার গ্রাফের, তাহলে এভাবে কোয়াড্রেন্ট গুলো হয়ে থাকে। এবার ঠিক তেমনি এখানেও যদি আমি আমার কার্সারটা ঘোরাই বা প্যান করি, প্যানে এরকম করে সরানো যায় হাতটা দিয়ে, লেফট ক্লিকটা মাউসের ধরে চেপে টান দিতে হবে, ঠিক আছে, প্যান। এবার এই জায়গাটা নিচে, ডান দিকের নিচে যেখানে আমার কার্সারটা ঘুরছে ওখানটা লক্ষ্য করো, ডান দিকে নিচে বলছি, একদম মানে নিচে, একদম সাউথে, ম্যাপটা সাউথে। দেখো 1240 মাইনাস 2995 এরকম করে লেখা আসছে। তো এই লেখাগুলো কেন হচ্ছে, কারণ এই ইনভিজিবল গ্রাফ পেপারের উপরে যেরকম ভাবে আমি আমার কার্সারটা নড়াবো, সে কিন্তু ইনভিজিবল গ্রাফ পেপারে একটা ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে। মেনলি দেখতে পাচ্ছ এক্স টা প্লাসে আছে, ওয়াইটা নেগেটিভে আছে। এই মানগুলোর জায়গায় আমি কম্পিউটারকে বলে দেব, ধরো 456 রয়েছে, আমি যেখানে কার্সার রেখেছি সেই জায়গাটার মান হচ্ছে 456 কমা মাইনাস 2304। ওইটা দেখতে পাচ্ছ সবাই ভ্যালুগুলো, 456 মাইনাস 2304 দেখতে পাচ্ছো নিচে কোঅর্ডিনেটের কাছে লেখা? হ্যাঁ ম্যাম এই জায়গাটাকে, হ্যাঁ এই জায়গাটাকে আমি বলে দেব, আচ্ছা আচ্ছা, এই জায়গাটাকে আমি বলে দেব যে 456 ইজ ইকুয়াল টু 22° 45' আর মাইনাস 2304 ইজ ইকুয়াল টু 86° 45' আমি কে বলে দেবো। ঠিক তেমনি তার এই জায়গাটাকেও আমি বলে দেবো যে 439 আর মাইনাস 499 এর কি মান হবে, এখানটার কি মান হবে আর এই জায়গাটার কি মান হবে। তো আমি কম্পিউটারকে তার ইনভিজিবল গ্রাফ পেপারের যে যে মানগুলো আছে তার পরিবর্তে জিওগ্রাফিক্যাল ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালু বসাবো। আর সেটা কিন্তু আমি যখন জিও রেফারেন্সিং করবো
কোন মানের জায়গায় কি মান সেটা বোঝাবো, মানে দেখতে পাবো। এবার তার ফলে কি হয়, এই প্রত্যেকটা পিক্সেল যখন আমি জিও রেফারেন্স করি, এখানে যেরকম কোঅর্ডিনেট গুলো ভ্যালু গুলো নড়ছে জিও রেফারেন্স করার পরে, প্রত্যেকটা পিক্সেল প্রত্যেকটা ইভেন এই ফাঁকা জায়গাগুলো ল্যাটিটিউড লংগিটিউডের কনভার্সন বা ট্রান্সফরমেশন হয়ে যায়। তো এটা হচ্ছে লজিক, জিও রেফারেন্সিং করার লজিক। কারণ আমি যতক্ষণ না একটা ম্যাপকে একটা ছবিকে ল্যাটিটিউড লংগিটিউড না দিচ্ছি, ততক্ষণ কিন্তু সে কোনো জিওগ্রাফিক্যাল ভ্যালু ক্যারি করছে না। কারণ ইটস ইটস আ মাস্ট, জিওগ্রাফিক্যাল ল্যাটিটিউড লংগিটিউড ইজ আ মাস্ট। তো তার এর পরের স্টেপ হলো আমি ম্যাপটা খুলে দিলাম, তারপরে যাব হচ্ছে রাস্টার, তারপর যাব জিও রেফারেন্সার। এবার অনেক ক্ষেত্রে দেখতে পাবে জিও রেফারেন্সার কিন্তু পাওয়া যায় না, লেখা থাকে না, তার জন্য প্লাগিনসে যেতে হবে এবং নেট কানেক্টেড থাকতে হবে। নেট কানেক্টেড না হলে তুমি প্লাগিন ইনস্টল করতে পারবে না। প্লাগিনসে যেতে হয়, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগিনসে যেতে হয়, দিয়ে এখানে লিখতে হয় অলে গেলে এখানে লিখতে হয় জিও রেফারেন্সার। যদি তোমার ইনস্টল না থাকে তাহলে তোমার এখানে আসবে ইনস্টল প্লাগিন, কারণ আমার ইনস্টল করা আছে। হ্যাঁ, আমার আনইনস্টল প্লাগিনটা দেখাচ্ছে, আমি যদি সিলেক্ট করি এটাকে, ও কিন্তু দেখাবে আপগ্রেড করো বা আনইনস্টল করো। তো যদি ইনস্টল না থাকে ইনস্টল প্লাগিনটা হাইলাইট হবে, আর তোমার টিকটা যদি অফ থাকে তোমার টিকটা অন করে নিতে হবে, যাতে তোমার কিন্তু ওখানে মেন ফ্রেমে গিয়ে রাস্টারটা তে যখন আমি ক্লিক করব তখন আমাকে জিও রেফারেন্সার বলে ট্যাব, এই কাটা চিহ্ন যে ট্যাবটা এটা রয়েছে বাটনটা, ওটা আমায় দেখাবে। তো ইনস্টলটা করে নিতে হবে, কোথাও যদি না দেখতে পাও বা অনেক সময় ইনস্টলও থাকে টিক মার্ক দেওয়া থাকে না, সেই টিক মার্কটা তোমায় দিয়ে নিতে হবে। এটা ক্লোজ করে দেবে ইনস্টল হয়ে যাওয়ার পরে, তারপর রাস্টারে গিয়ে তুমি এই জিও রেফারেন্সার লেখাটা দেখতে পাবে। আমি গেলাম জিও রেফারেন্সারে, আমার কাছে আবার একটা ফাঁকা শিট চলে এলো। এরও ঠিক তেমনি এই ডান দিকে নিচে কোনায় একদম তোমার সাউথ ইস্ট কোনাতে দেখো একটা ভ্যালু দেখাচ্ছে, ইপিএসজি আর ট্রান্সফরমেশন নট সেট, মানে কোনো পজিশন নেই এবং ওই গ্রাফের যেরকম ভুলভাল ভ্যালু থাকে ওইরকম ভুলভাল নয়, গ্রাফের যে নিজস্ব ভ্যালু নন জিওগ্রাফিক্যাল ভ্যালু সেই ভ্যালুটা দেখাচ্ছে। এবার এখানে ওরকম পিক্সেলের মতন সিম্বল ওই দেখতে আইকনটা রয়েছে, এখানে আমি ওপেন রাস্টার করব। এখানে গেলাম, আমি আবার ব্রাউজ করব একই রকম ভাবে ইউজি দিয়ে, রিমোট সেন্সিং জিআইএস এর বাঁকুড়া টু ওপেন করলাম, ঠিক আছে আমার কাছে খুলে গেল। এবার আমার এই তিনটে আইকন খুব কাজে লাগবে, একটাতে আমার অ্যাড পয়েন্ট, একটা ডিলিট পয়েন্ট, আর একটা হচ্ছে মুভ জিসিপি। পয়েন্ট বলতে জিসিপি, জিসিপি কি, জিসিপি এর ফুল ফর্ম হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, মানে যেটা আমার গ্রাউন্ডের কোঅর্ডিনেট ল্যাটিটিউড আর লংগিটিউড। এবার এই তোমার অ্যাড পয়েন্টের মাধ্যমে আমি ইন্টারসেকশন গুলোর উপরে গিয়ে ক্লিক করব, করে ভ্যালু দেব। এবার জুম করলাম, হাত দিয়ে আমি এরকম টানা হেঁচড়া করতেও পারি। আমি জুম করার পরে এখানে ইন্টারসেকশনটা পেয়ে গেলাম। আমি আগের থেকে দেখে রাখবো এর ভ্যালু কত, তার জন্য জুম আউট করতে যদি চাই আমি এটাও ব্যবহার করতে পারি, বা আমি আমার মাউসের চাকাটা যেটা থাকে উপরে রাইট ক্লিক আর লেফট ক্লিকের মাঝখানে সেটাকেও দিয়ে আমি জুম আউট করতে পারি। আমি এখানে দেখতে পাচ্ছি এটা 86°45' ইস্ট আর 23°30' নর্থ। তাহলে আবার আমি জুম ইন করি যতক্ষণ আমি দেখতে পাবো। অ্যাড পয়েন্টটা নিলাম, এখানে ক্লিক করলাম, একটা উইন্ডো পপ আপ এলো, তো আমাকে দিতে হবে ইস্ট এক্স মানে ইস্ট, তাহলে আমি কি বললাম 86° স্পেস দেবো, পয়েন্ট দেবো না, স্পেস দেবো 86°45', আর নর্থ কত দেখেছিলাম 26°30' মনে হয়। আরেকবার দেখে নিচ্ছি, 23°30' দিয়ে আমি ওকে করে দেবো। দেখো নিচে জিসিপি টেবিলটায়
চলে এসেছে যে গ্রাফের যে ভ্যালুটা ছিল 441.682, তার জায়গায় আমি ডেস্টিনেশন ভ্যালু দিয়ে দিয়েছি 86°45', মানে ইন ডেসিমাল ওটা 86.75, আর যেটা ওয়াই ছিল মাইনাস গ্রাফের যে ভ্যালুটা ছিল ইনভিজিবল গ্রাফ মাইনাস 486.7054, তার জায়গায় ডেস্টিনেশন ওয়াই ভ্যালু দিয়ে দিয়েছি আমি হচ্ছে 23°30', মানে 23.5 ইন ডেসিমাল টার্মস। এবার যদি আমার একটু এদিক ওদিক নড়ে গিয়ে থাকে তাহলে আমি কি করে করতে পারি, ডিলিট করতে পারি, এখানটাতে গিয়ে আমি ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট লাল পয়েন্টার উপরে গিয়ে একটা ক্লিক করতে হবে। আচ্ছা তাহলে আবার আরেকবার অ্যাড করে দিই, উড়ে গেছে, ক্লিক করলাম 86°45, 23°30, আবার ক্রস চেক করে নেব, 86°45, 23°30। তোমরা করে নেবে, নাহলে পরে দেখবে হুড়ু তাড়া করে করলে দিয়ে তারপর ম্যাপটা গেল বেঁকে, বুঝতে পারলে না, নিশ্চয় ভুল ফিট করেছো। তো এক এরকম করে অ্যাড হলো। এইটা মাধ্যমে যদি ডিলিট করতে অসুবিধা হয়, অনেক সময় হয় মাউস ঠিক কাজ করছে না, তো কি করবে, এইটাতে যাবে, এই এই লেখাটাতে গিয়ে একটা রাইট ক্লিক করবে, এইখানটাতে গিয়ে রিমুভ হয়ে ক্লিক করে দেবে, তাহলে তোমার এই পয়েন্টটা যদি ভুল বসে থাকে, ভুল ডেটা এন্ট্রি করে থাকো, চলে যাবে। এবার যাচ্ছি অন্য পয়েন্টটাতে। এমন ভাবে জিও রেফারেন্স করবে যাতে মোটামুটি পয়েন্ট গুলো ছড়ানো ছিটানো থাকে। যদি আমি সব লাইন গুলোই টানতাম টেনে, আমি এই দুটো, এই 86°45 আর 87, আর নিচের এখানে তোমার আর এই দুটো এরকম জায়গায় যদি কাট করতো, এই দুটোই করতাম, আমার ম্যাপ কিন্তু জিও রেফারেন্স হতো, কিন্তু ভালো ঠিক সাইজে ঠিক শেপে, যেটা জিওগ্রাফিক্যালি কারেক্ট, আসতো না। তো নিয়ম হচ্ছে, থাম্ব রুল হচ্ছে, যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইভেনলি ডিস্ট্রিবিউটেড তোমাকে জিসিপির পয়েন্ট গুলো নিতে হবে। তাই চারটে কোণা আমি বেছে নিচ্ছি, আমি এদিকটাও মিলে নিতে পারতাম, তাই এই কোণাটাই নিলাম আমি। আর আরেকটা হচ্ছে, যত বেশি জিসিবি পয়েন্ট নেবে তত তোমার অ্যাকিউরেসি বাড়ে। এখানেও ক্লিক করলাম, এখানে লিখলাম 87°30, আর একই রকম ভাবে তোমার 23°30, কারণ এটা নর্থ আর এটা ইস্ট। ওকে করলাম। ধরো এবার মুভ করতে চাও, কি করবে, এটা নিলাম, নিয়ে আমাদের একটু বেঁকে গেছে, সরে গেছে, এরকম করে ধরে টেনে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ধরো আমার সঠিক মতন বসেনি, আচ্ছা দেখে গেছে, এই পয়েন্টটাকে নিয়ে লালটার উপরে ক্লিক করব, করে টেনে লেফট ক্লিকটাকে চেপে, মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে জায়গায় আমি ওকে টুকরে বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমার অ্যাড হয়ে গেল, ডিলিট করাও শিখে গেলে, মুভ পয়েন্ট করাও শিখে গেল। এবার আমি জুম আউট করছি, আমি নিচেরটায় যাবো। তুমি ওরকম কোনো সিস্টেম নেই যে তোমাকে ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হবে, চারিদিকে চারটে পয়েন্ট নিলেই হল, চারটে চারটের বেশি এরকম ভাবে নেবে। আবার এখানে অ্যাড পয়েন্টে গেলাম, ক্লিক করলাম, এখানে 87°30, আর হচ্ছে তোমার 22°45। ওকে, আমি মাঝখানে টেনে আনলাম। এত বড় ম্যাপে কিন্তু ভুলটা ধরা পড়বে না। ধরো তুমি মৌজা ম্যাপ করলে কোনো জায়গায়, ভিলেজ লেভেল ম্যাপ করলে, তখন কিন্তু মানে সামান্য এই মানে এক দু ইঞ্চি 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 কি মানে পয়েন্ট সাম মিলিমিটারও যদি এদিক ওদিক মরে যায়, তোমার কিন্তু ম্যাপ ঠিক হবে না। কিন্তু এটা বড় এরিয়ার ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ বা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ম্যাপ, তখন অতটা প্রবলেম হয় না, একটু একটু সরে গেলে। ক্লিক করি, তার মানটা কত দেখে নি, এটা 86°45, আর 22°45,
ওকে বললাম, আমি 4টে পয়েন্ট নিয়ে নিয়েছি, তুমি এর বেশিও নিতে পারো। এর পরের স্টেপ হচ্ছে এই, আমরা যখন মোবাইলের সেটিংস এ যাই, ঠিক তেমনি এখানে ওরকম সেটিংস এর একটা হলুদ ফুলের মতন দেখতে একটা আইকন আছে, এটাতে যেতে হবে। গিয়ে এই মুহূর্তে তোমার কিছু চেঞ্জ করার নেই, পলিনোমিয়াল এর ক্ষেত্রে ট্রান্সফরমেশন টাইপ চেঞ্জ করতে হবে না, পলিনোমিয়াল ওয়ান থাক। স্যাম্পলিং মেথড বাই ডিফল্ট যেটা আছে, নিয়ারেস্ট নেবার থাকবে। যখন মাস্টার্সে যাবে তখন এর বিভিন্ন যে অন্যগুলো রয়েছে তার কাজ কি কি হয় সেগুলো শিখবে, এবং কোন কেসে কোনটা দরকার পড়ে সেটাও শেখা হবে। কিন্তু আপাতত যেটা বাই ডিফল্ট আছে সেটাই বেস্ট মেনে নেওয়া হয়, এত বড় বড় এরিয়ার ম্যাপের ক্যালকুলেশন মানে জিও রেফারেন্সিং করার জন্য। আর যেটা দিতে হবে হচ্ছে, চেঞ্জ যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার টার্গেট এসআরএস মানে প্রজেকশনটা দিতে হবে। তার জন্য এই নীল গ্লোবের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তো আমি অনেকবার অনেক কিছু ইউজ করেছি, তাই রিসেন্টলি ইউজড এর মধ্যেও দেখাচ্ছে। যদি তোমার এই জায়গাটা ফাঁকা থাকে তাহলে তুমি মনে রাখবে তোমাকে WGS 84 নিতে হবে, একেবারে বাধা ধরো। আইদার ওই এই নাম্বারটা মনে রাখবে WGS 84, বা মনে রাখবে EPSG ইউরোপিয়ান পেট্রোলিয়াম সার্ভে। কেউ আসতে চাইছে কি? আমি হোয়াটসঅ্যাপও চেক করছি না, কে রেজ হ্যান্ড করলো, কিছু বলার থাকলে বলবে, ঠিক আছে মাঝখানে আমায় আটকে বলতে পারো। EPSG 4326, আইদার এই ফিল্টারে এখানে WGS 84 লিখবে, স্পেস হবে WGS 84 লিখবে, তাহলে এখানে চলে আসবে তোমার নিচে, তাকে বড় করে দিই, এখানে চলে আসবে তোমার লিস্ট থেকে তোমায় নিতে হবে। বা সবচেয়ে বেস্ট শর্টকাট হচ্ছে লিখবে 4326, দেখো অটোমেটিক্যালি ফিল্টারের কাছে যদি তুমি লেখো 4326, এই নাম্বারটা মনে রাখবে, পরীক্ষার সময় দেয়ও যে 4326 থেকে ওই নাম্বারটা অন্য নাম্বারে প্রজেকশন করো। তো 4326 লিখে নিলে, দিয়ে তোমার এরকম লিস্টে দেখালো, তুমি এটার উপর ক্লিক করলে, দিয়ে ওকে করে দিলে, তাহলে তোমার এখানে চলে আসে, আমি কারণ আগে ইউজ করেছি আমার অলরেডি দেখাচ্ছিল, EPSG 4326 WGS 84। এরপরে আউটপুট রাস্টারে তুমি নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো। এখানে আমার যে অরিজিনাল ফাইলটার নাম ছিল বাঁকুড়া 2, ও সেটাই নিয়েছে, সব সময় তাই হয়। তুমি যা ইচ্ছা নাম দাও, প্রিয়া 2, ABC, যা ইচ্ছা নাম দাও তোমার অরিজিনাল ফাইলটা, তার সাথে সাথে আন্ডারস্কোর মডিফাইড একটা নাম চলে আসবে। আমার যদি ফাইলটার নাম এরকম থাকতো 73E_15_AM, তাহলে ওই ফাইলটা আমার যে আউটপুট ফাইলটার নাম অটোমেটিক্যালি QGIS বানাতো হচ্ছে এই নামটাই আন্ডারস্কোর মডিফাইড দিত। তুমি যদি চাও তো এখানে নামটা চেঞ্জ করতে পারো, নাহলে অ্যাজ ইট ইজ রেখে দিতে পারো। আমি যেরকম ছিল সেরকমই রেখে দিচ্ছি, আমি সেভ এ জাস্ট ক্লিক করলাম, আর কোনো কাজ করতে হবে না, এখানে কাজ শেষ, ক্লিক করবো ওকেতে। এবার দেখো এই জায়গাতে অনেকগুলো ভ্যালুস কিন্তু কিছু চেঞ্জ হয়ে গেছে, রেসিডুয়াল পিক্সেলস 3.076 এরকম এসেছে, আর ট্রান্সফর্মটা হয়ে গেছে পলিনোমিয়াল 1, মিন এরর 6.1524, মানে আমার কিন্তু এররটা অনেক বেশি এসেছে, জেনারেলি থাকা উচিত 1-এর কম। কিন্তু আমি একবার তাও রান করে দেখি যে আমার ইমেজটা ঠিকঠাক এলো কি না, তবে রান করলে বুঝতে পারবো কোথায় ভুলটা হয়েছে। তো এত কিছু করার পরে আমি এই সবুজ যে প্রসেসিং এর বাটনটা আছে স্টার্ট জিও রেফারেন্সিং, এটাতে আমি করলাম ক্লিক, এই প্রসেসিং করলো, জিও রেফারেন্স সাকসেসফুল, রাস্টার ওয়াজ সাকসেসফুলি জিও রেফারেন্স এসেছে। এবার আমি এটাকে মিনিমাইজ করি, দেখো এখানে অলরেডি অটোমেটিক খুলে গেছে। এবার দেখবে এখানে একটা লাল বিন্দু হয়েছে, দেখে অনেকে ভয় পেয়েছে, ম্যাম আমার ইমেজটা ম্যাপটা এত ছোট হয়ে গেল কি হলো। তখন আমি যে পুরোনো যে ম্যাপটা খুলেছিলাম বাঁকুড়া 2টা, সেটা কোনো কাজে লাগবে না, এটাকে আমি সরিয়ে দিই, সরিয়ে আমি এটাকে রাইট ক্লিক করব, দিয়ে রিমুভ লেয়ার করে সরিয়ে দেবো, ওকে করে দেবো, সরে যাবে।
তারপর আমি যাব হচ্ছে এটাতে জুম করে, আমি জুমটা নিলাম, এখানে জুম করে করে যাচ্ছি, আমার কিন্তু ম্যাপ ঠিক আছে, ম্যাপে কোনো ভুল হয়নি, কারণ এটা অনেক বড় ম্যাপ, তাই এরার 6 পয়েন্ট কিছু দেখালেও ভয় পাবে না, রান করে দেখিয়ে নেবে। যদি দেখো ম্যাপ এঁকে বেঁকে থেকে গেছে, তখন দিয়ে এই যে এখানে মিনিমাইজ করে রেখেছিলাম জিও রেফারেন্সারের ইয়েটা, সেটাকে আমি খুলছি, তখন গিয়ে দেখবে মিলিয়ে মিলিয়ে যে আচ্ছা আমি ঠিক ভ্যালিউ বসেছিলাম, তো এমন সময় অনেক হয় 37.75 এখানেও বসিয়ে দিলে, বা কিছু একটা ভুল হতেই পারে, তো তখন এগুলো গিয়ে রাইট ক্লিক করে রিমুভ করে আবার সঠিক মানটা বসিয়ে দেবে, এই অ্যাড পয়েন্ট করে দিয়ে বাবা নতুন করে করবে। কিন্তু এইটা হচ্ছে তোমার মেন জিও রেফারেন্সিং এর প্রসেস, বুঝতে পেরেছো সবাই এই অবধি? ক্লিয়ার? বলছিলাম ম্যাম, বলছিলাম যে জিও রেফারেন্স করার সময় তাহলে ওই যদি ল্যাট লং বরাবর যদি দাগগুলো না থাকে ওইগুলো আগে দিয়ে দিতে হবে? হ্যাঁ, দিয়ে দিতে হবে, নাহলে তোমার ল্যাটিটিউড লংগিটিউড এর মান থাকবে, নাহলে তুমি কি করে বুঝবে যে তুমি এই ক্লিকটা কোথায় করবে যদি দাগগুলো আমি না চারটা থাকে? দিলেই হবে নাকি এমনি আরো ম্যাম দিতে পারি? না, চারটে দিলে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে চারটে দিলেও তোমার কাজ হয়ে যায় দেখতেই পেলে। যত বেশি তুমি দেবে, এই ল্যাটিটিউডটা যদি আমি টেনে দিতাম, এই লংগিটিউডটাও টেনে দিতাম, আমি আরো কটা পয়েন্টস পেতাম, তাহলে তোমার আমার এররটা কমে যেত। কিন্তু আমার এররে এই এত বড় মানে ম্যাপে কিন্তু আমার এরার কমিয়ে লাভ নেই, যত যদি আমি দেখি যে আমার প্রসেসিং করার পরে আমার ম্যাপটা সঠিক শেপে আসেনি, তাহলে আমি আবার লাইন টেনে এখানে ওই যেটাতে করেছিলাম জেপিজিতে, এটাতে আবার খুলে কটা লাইন টেনে আবার জিও রেফারেন্সিং এর প্রসেসটা করে নেব। সেটা তুমি প্রসেসিং করার পরে ওই সবুজ বোতামটা টেপার পরে বুঝতে পারবে যে তোমার মানে যে চারটে পয়েন্ট নিয়েছো সেটা যথেষ্ট কিনা, বুঝেছো? হ্যাঁ ঠিক। করে ম্যাম দেখে নেবে। হ্যাঁ বলো। ম্যাম বলছি, সেই আপনি যখন প্র্যাকটিক্যাল করিয়েছিলেন দেখাচ্ছিলেন যে একটা ম্যাপের ওপরে আর একটা ম্যাপ বসিয়ে ঠিক হয়েছে কিনা, ওটা কি এটা নয়? না, এটা ফার্স্ট স্টেপ, ওটা স্টেপ আছে, ধরো এটা মনে আছে, এতক্ষণ মনে হচ্ছিল মনে থাকেনি কিন্তু মনে আছে, একটু দেখলে বুঝতে পারলাম আর কি। হ্যাঁ হ্যাঁ মনে পড়ে যাবে, আস্তে আস্তে দেখতে থাকবে। মানে তোমাদের যদি কারো করার ইচ্ছা থাকে কাজ কলেজে গিয়ে, তাহলে বলো, আমি তারিনী দা তো রোজ যায়, আমি প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করবো কেউ যদি প্র্যাকটিস করতে চাও, ল্যাপটপ ফাঁকাই আছে, কিন্তু দুজনের বেশি যাবে না বা তিনজনের বেশি, এরকম করে রুটিন করে নিতে পারো যে ম্যাম আমরা এই দিন এইজন যাচ্ছি, সেভাবে আমি ব্যবস্থা করে দিতে পারি, কারণ ল্যাপটা খালি পড়ে আছে, তার মিটা রোজই যায় অফিস, তো কাউকে দিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস যদি করতে চাও বলে দেব, নেট কানেকশনও আছে, সবই আছে, আমাকে জানাবে আমি সেই মতো বলে দেবো, কিন্তু দুজনের বেশি যাবে না, কারণ আমি চাই না একে অপরের ঘাড়ে গিয়ে তারপরে ম্যাম দোষ পেয়ে যাক, হ্যাঁ ম্যাম বলেছিল গেছিলাম তাই করোনা হয়ে গেছে, যদি ঘরে থেকেও ঠিক আছে ভিডিও দেখে পরে কলেজ স্কুলে প্র্যাকটিস করবে তাও ঠিক আছে। আচ্ছা এবার যেটা রায়হানা, রায়হানা বলছিলে তো না, আমি দেখতে পাইনি যে একটার উপরে আরেকটা ম্যাম পাঠাতে হয়, হ্যাঁ ম্যাম আমি বলছিলাম। তো এটা কাজ শেষ হয়ে গেছে, আমি এটাকে ক্রস করে দিচ্ছি, এটা ডিসকার্ড করে দেবে, সেভ করে কোনো লাভ নেই, রাখলেও রাখতে পারো কিন্তু দরকার নেই, ডিসকার্ড করে দেবে। তো আমার কাছে ওই লাল পয়েন্ট গুলো উড়ে গেল, অনেক সময় অনেক কম্পিউটার লাল পয়েন্ট গুলো দেখায়, কিন্তু ওটা একেবারে খালি দেখায়, কোনো কাজের নয়, ভয় পাবে না। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যেখানেই আমি এটা ঘোরাচ্ছি কার্সারটা, এর নিচে একদম সাউথে যে কোয়ার্ডিনেট গুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি তোমার যা যেরকম হওয়া উচিত সেভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটা আগে -200 300 1000 খানেক আসছিল সেটা কিন্তু আর নেই, তার মানে আমার ম্যাপ কিন্তু জিও রেফারেন্স হয়ে গেছে, এবং জিও রেফারেন্স হয়েছে মানে আমার আশেপাশের জায়গাগুলোও জিও রেফারেন্স হয়ে গেছে, এই সাদা জায়গাগুলো, এখানে আমি কার্সার ঘোরালে দেখো ভ্যালিউস গুলো আসছে, তার মানে যদি আমি একটা পাশে পুরুলিয়ার ম্যাপ জিও রেফারেন্স করি না, ঠিক খাপে খাপে এর পাশে বসবে একদম, তাই জন্য গোটা ফ্রেমটা, বা আমি যদি জুম আউট করে ধরো আমি দিল্লির একটা ম্যাপ খুলি, খুলে দেখাচ্ছি ধরো,
দেখবে ঠিক দিল্লি যেখানে বসার কথা সেখানেই বসবে। দিল্লির একটা ম্যাপ আমি জিও রেফারেন্স করেছিলাম, ও সরি ভেক্টর রাস্টার খুলি, রাস্টার ম্যাপ খুলছি, একটা দিল্লির ম্যাপকে আমি জিও রেফারেন্স করেছিলাম সেটা দেখাচ্ছি। দিল্লি জিও রেফারেন্স অ্যান্ড ক্লোজ, এবার আমি ম্যাপটাকে জুম আউট করছি, ঠিক আছে এখানে দিল্লি বসে গেছে, দিল্লি আর বাঁকুড়া, কারণ এই গোটা সাদা স্ক্রিনটা তোমার জিও রেফারেন্স হয়ে গেছে। তো এটা আমার দিল্লির জিও দিল্লির ম্যাপ, আর আমার বাঁকুড়া, ঠিক বাঁকুড়া যেখানে হওয়া উচিত, দিল্লি আর বাঁকুড়ার মধ্যে যতটা দূরত্ব হওয়া উচিত ঠিক ঠিক সেই রকম ভাবেই হয়ে গেছে। তো এটাই হচ্ছে তোমার জিও রেফারেন্সিং, মানে তুমি এখন পৃথিবীর যে জায়গারই ম্যাপ নিয়ে এখানে জিও রেফারেন্স করে বসাও, সে ঠিক খাপে খাপ তার নিজের জায়গায় বসবে। আমি দিল্লিটা সরিয়ে দিচ্ছি এখন, কোনো কাজে না। আচ্ছা এবার যেটা রায়হানা জিজ্ঞেস করছিল যে আমি একটা আরেকটা ম্যাপের উপর ঠিকঠাক বসেছে কিনা আমি দেখতে চাই, সেটার জন্য আমি কি করব? তো আমি ধরো একটা ম্যাপ যেটাতে ল্যাটিটিউড লংগিটিউড নেই সেটাকে আমি ডাউনলোড করব, দেখি কিছু পাই কিনা, ছিল তো অনেকগুলো। এটা একটা আছে, এটাও পিডিএফ, পিডিএফ এর বড় জানা আছে, আমি এটা নিয়ে নিই, মানে শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। পিডিএফ থেকেও তুমি ওরকম করে স্ন্যাপশট নিয়ে পেন্টে করতেই পারো, আমি একটা জাস্ট দেখানোর জন্য আমি সেভ করে নিচ্ছি। এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাপ নামে সেভ করছি, ঠিক আছে। এটা কি করে খুলবো? একই রকম ভাবে তোমার কিউজিআইএস এ কোন আইকনটায় ক্লিক করব কে বলতে পারবে ওই ম্যাপটা খোলার জন্য? ম্যাম ওই যে রাস্টাটাই, ওই যেটা পিক্সেল আছে ওটা তো, হ্যাঁ এইটাতে, এখানে অ্যাড রাস্টার লেয়ারে যাব, ব্রাউজ করব, আমার ফোল্ডারে যাব, দিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাপ জেপিজি ছিল সেটাকে আমি ওপেন করব, অ্যাড করব, এটাও কোনো প্রজেকশন নেই ঠিক আছে, আনডিফাইন্ড এসেছে, দিয়ে এটা আমি ক্লোজ করে দেব। এবার আমি এটাকে জুম করে দেখব, এর তো প্রজেকশন আছে, এ ম্যাপটা নেই, তাই কিন্তু একে অপরের পরে বসেনি, তাই আমাকে একে অফ করে দিতে হবে, একে জুম রাইট ক্লিক করে জুম টু লেয়ার করে দেখব। এলো, এর দেখো কোঅর্ডিনেট এরকম, নিচে কোঅর্ডিনেট গুলো দেখো 49-277 এরকম ভুলভাল দেখাচ্ছে, মানে এটা জিও রেফারেন্স নয়, আমার লাগবে ইমেজ টু ইমেজ, মানে এর বাঁকে বাঁকে আমি আগের যে জিও রেফারেন্স ম্যাপটা রয়েছে তাকে জিও রেফারেন্স করব। এবার একে তো আমি জিও রেফারেন্স করার মতো না ল্যাটিটিউড লংগিটিউড আছে, না ডাক টানতে পারবো, কিচ্ছু নেই, তো আমাকে কি করতে হবে, পলিটিক্যাল বাউন্ডারিতে যেটা এটার মধ্যে আর আমি যেটা জিও রেফারেন্স করেছি তার মধ্যে যেটা কমন আছে সেটাকে নিতে হবে। আমি এই ম্যাপটাকে সরিয়ে দিব, যেটা আমার জিও রেফারেন্স নেই, এটাকে সরালাম, ক্লিক করলাম, এটাকে অন করে থেকে জুম টু লেয়ার করে রাখলাম। এবার যাব হচ্ছে আমি রাস্টার জিও রেফারেন্সার, এটা খোলা আছে, ভয় পাবে না, দেখতে ওরকম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার দরকার হচ্ছে এই ম্যাপটাকে জিও রেফারেন্সারে খোলা, এটা ঠিক আছে। এবার আমি কি করব, এক্স্যাক্টলি একই রকম কাজ, ধরো আমি জুম করে এই কোণাটা নিলাম, ম্যাম বলে যদি পাশাপাশি রাখি তাহলে তো বেশি ভালো হবে, পাশাপাশি রেখে যদি করা হয় সে আপনি যেমন করিয়েছিলেন, দিয়ে এই জায়গাটার মানে যেটার রেফারেন্সিং ম্যাপটা যে জায়গাটা নেবো আর ওই যেটা রেফারেন্স করা নেই সেটার ম্যাপটা নিয়ে মানে ওই জায়গাটা নিয়ে পরে তাহলে তো বোঝা যাবে, নইলে হারিয়ে যাবে ম্যাপটা।
হ্যাঁ, তুমি যখন ক্লিক করবে অটোমেটিক্যালি চলে আসবে পাশাপাশি, তা তুমি উইন্ডোটা এরকম করে সরিয়ে রাখতে পারো, কিন্তু আমি দেখাচ্ছি, তুমি দেখো আগে কিরকম করে হচ্ছে, তারপর উইন্ডো সরিয়েও দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আমি অ্যাড পয়েন্ট নিলাম, এখানে ক্লিক করলাম, এবার আমি ল্যাটিটিউড লংগিটিউড মান আমি দিতে পারবো। এবার ফ্রম ম্যাপ ক্যানভাসের উপরে ক্লিক করবো, ফ্রম ম্যাপ ক্যানভাসের উপর যেই ক্লিক করবো, ও অটোমেটিক্যালি এখানে ম্যাপ, যে জিও রেফারেন্স করা ম্যাপটা আছে সেটাতে আমার নিয়ে চলে যাবে। এবার আমি এটা মনে রাখতে হবে, আমাকে কিন্তু এই জায়গাটাতে জিও রেফারেন্স করা ম্যাপটা খোলা রাখতে হবে, নাহলে ও কিন্তু সোর্স খুঁজবে যে কার থেকে আমি ল্যাটিটিউড লংগিটিউড গুলো নেবো, সোর্স পাবো না তো। তো তাই যেটা আগে জিও রেফারেন্স করে রেখেছিল সেটা এখানে খুলে রাখতে হবে। দিয়ে আমি এই মাথাটা নিয়েছিলাম, আমি এখানে জুম করলাম, দিয়ে এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিক্যালি এর মাথা কিন্তু জিও রেফারেন্সড ম্যাপের মাথা থেকে ল্যাটিটিউড লংগিটিউড গুলোকে টেনে নিল। বুঝতে পেরেছো? এবার করে দিলাম আমি ওকে, চলে এলো এখানে ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালু। এবার যাচ্ছি আবার কোনো কমন জায়গা খুঁজছি, যেগুলো খুব মানে চোখে পড়ার মতো। দুটো জায়গার ম্যাপ দেখলে তুমি ঠিক কিছু কিছু বাঁক, কিছু নদী, কিছু রাস্তাঘাট এমন পাবেই যেগুলো দুটো ম্যাপের মধ্যেই কমন থাকে। এই যে অংশটা নিই, এই ধারা ছোচালো অংশটা, এখানে আবার আমি এই অ্যাড পয়েন্টটা দিয়ে ক্লিক করলাম, এখানে নিলাম, ফ্রম ম্যাপ ক্যানভাস ক্লিক করলাম, জুম আউট করলাম, অনেকটা নিচে চলে গেছে, প্যান করে নি, আমাকে আবার যেতে হবে, ফ্রম ম্যাপ ক্যানভাস নিলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার চলে এলো, ওকে করে দিলাম। ঠিক আছে, আবার গেলাম আমি এই কোনাটা নিচ্ছি, অ্যাড পয়েন্ট, এখানে ধরো ক্লিক করলাম, ফ্রম ম্যাপ ক্যানভাস গেলাম, এই জায়গাটা বোধহয় নিয়েছিলাম, দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, তিনটে পয়েন্ট হলো। আরেকটা নিচ্ছি, ধরো এই মাঝখানের খাঁজটা নিয়ে নিই, যেখান দিয়ে রেল লাইন গেছে, এখানে ক্লিক করলাম, ফ্রম ম্যাপ ক্যানভাস গেলাম, এখানে মাঝের খাঁজটা, এই জায়গাটা একটু বোঝা মুশকিল আছে, ওই জন্য খুব কেয়ারফুলি নিতে হয়, এটা আমি নেব না কারণ ঠিক অ্যাকিউরেট জায়গায় বসবে না। এই অংশটাই নিই। ঠিক আছে, এই ডান বাঁদিকের কোনোটা নিলাম, ফ্রম ম্যাপ ক্যানভাস দিলাম, আর এখানে বাঁদিকের এই জায়গাটা রাখলাম, দিয়ে ওকে করলাম। দিয়ে আমার কিন্তু যে ম্যাপে ল্যাটিটিউড লংগিটিউড লেখা নেই সেইটাতে আমি চারটে পয়েন্ট মিনিমাম পেয়ে গেছি, যাতে আমি একটা জিও রেফারেন্স ম্যাপ থেকে এখানে নিয়ে নিয়ে এসেছি পয়েন্ট গুলো। সবাই বুঝেছো? রায়হানা বুঝেছো? হ্যাঁ ম্যাম বুঝেছি। মৌমিতা, নিশা, শিপ্রা বুঝেছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কেউ না বুঝতে পারলে আমায় জিজ্ঞাসা করবে। তাহলে এটা হয়ে গেল, আমি কমন কমন বাউন্ডারি বিভিন্ন অংশ দেখে পয়েন্টস গুলো নিয়ে নিলাম। আর একই রকম ভাবে আমার ট্রান্সফরমেশন সেটিংস এ যেতে হবে, সব একই থাকবে। এখানে গিয়ে তুমি দিতে পারো টার্গেট এসআরএস, কিন্তু ও অটোমেটিক্যালি, কারণ আগের ম্যাপটাও 4326 ছিল, ও অটোমেটিক্যালি নিয়ে নেবে। যদি দেখো কখনো কোনো প্রবলেম হয়েছে, জাস্ট যাবে আগের মতো করে 4326 লিখবে, নিয়ে ওকে করে দেবে। এখানে তোমার আগে যা নামটা ছিল, আমি বলেছিলাম যা নাম থাকবে তার এগেনস্টে একটা আন্ডারস্কোর মডিফাইড লেগে যাবে, তাই লেগেছে, যদি চাও তো চেঞ্জ করতে পারো। সেভ করবে, ওকে করবে, এখানে দেখো এখানেও এরার দেখাচ্ছে, কিন্তু আশা করি মোটামুটি ঠিকঠাক বসবে। যদি ঠিক না বসে, আরো পয়েন্ট খুঁজে খুঁজে, সিমিলার দেখতে পয়েন্ট খুঁজে খুঁজে আমাকে বসাতে হবে। তো আমি রান করে দেখি হচ্ছে কিনা, এখানে প্রসেসিংটা রান করব, জিও রেফারেন্স সাকসেসফুল হয়ে গেছে, এবার দেখি আমার মেইন ফ্রেমে ঠিকঠাক পুরোনো ম্যাপটার উপরে ঠিক বসেছে কিনা।
বসে গেছে, এবার অন অফ করে দেখি। বসেছে একদম খাপে খাপে, ও বসে গেছে। জুম করেও দেখতে পারো, কিছু কিছু এই ম্যাপস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ঠিকঠাক ম্যাপ থাকে না, কিন্তু তবুও মানে প্রসেসটা দেখানোর জন্য আমি করলাম। একটা সোয়াইপ বলে অপশন থাকে এখানে, ঠিক আছে? এই সোয়াইপটা তুমি, এটাও তোমার প্লাগইনস থেকে ডাউনলোড করে নিতে হবে। প্লাগইনসে যাবে, ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইনসে গিয়ে এখানে যেরকম করে জিও রেফারেন্স লিখেছিলাম, এখন সোয়াইপ লিখবে, ম্যাপ সোয়াইপ টুল থাকবে, SWIPE সোয়াইপ। যদি ইনস্টল না থাকে সিলেক্ট করে ইনস্টল করে নেবে। আমার কাছে কারণ ইনস্টল করা আছে, তো আমার আপগ্রেড বা আনইনস্টল চেয়েছে বা রি ইনস্টল চেয়েছে, তো তোমাদের মোস্ট প্রবাবলি ইনস্টল করা থাকবে না, বিভিন্ন কলেজে থাকে না, এটা সচরাচর সব কলেজে ইউজ করে না কিনা জানি, আমি তোমাদের শেখাবো না। তো এটা অন্য অনেক হাই এন্ড সফটওয়্যার গুলোতে এই টুলটা থাকে, এটা ইনস্টল করে তুমি আরো ভালো করে দেখে নিতে পারো যে খাপে খাপে বসেছে কিনা। এটা ইনস্টল করে নেবে, দিয়ে ক্লোজ হয়ে গেলে তোমার এখানে এরকম একটা জায়গায় এইরকম দেখতে আসবে। আমার এত টুলস হয়ে গেছে যে আমার কোনায় লুকিয়ে আছে, কিন্তু লুকটা দেখতে এরকম একটা দরজা বন্ধ করার মতন একটা সিম্বল থাকে, সেটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে সোয়াইপ টুলস অ্যাক্টিভেট হয়ে আছে, এবার আমি হাতটা দিয়ে নামাচ্ছি। বসেছে একদম খাপে খাপে, দেখতে পাবে একদম তুমি এরকম করে দেখতে পারবে, ঠিক আছে? নামিয়ে বা চাইলে এই তোমার সাইড ওয়াইজও করা যায়, সাইড ওয়াইজও এরকম ভাবে ডান দিক বা দিক করেও চেক করতে পারো। তো দরকার হলে জুম করে নিয়েও দেখতে পারো, জুম করে নিলে করে দেখো এখানটাতে একটা হলুদ ম্যাপটাতে একটা ভেতরে ঢুকে আছে বাউন্ডারিটা, কিন্তু বাইরেটাতে এঁকেছেই ভুল, তো সেটাতে তো আমাদের করণীয় কিছু নেই। কিন্তু মোটামুটি যদি ভুল এঁকে থাকে, কারণ ম্যাপস অফ ইন্ডিয়া ওয়েবসাইটে মানে খুবই ক্রুড ম্যাপ পাওয়া যায়, অ্যাকুরেট ম্যাপ পাওয়া যায় না, তো সেরকম কেসে তুমি জুম করেও এগুলো মানে পদ্ধতিটা দেখাচ্ছি, জুম করেও কিন্তু করতে পারো। অফ করে দেবো, হয়ে গেছে। তাহলে এইরকম ভাবে কিন্তু তোমরা ইমেজ টু ইমেজ ও জিও রেফারেন্স করতে পারো, বুঝেছো? সব কোনো কারো ডাউট থাকলে আমায় জিজ্ঞাসা করবে, ক্লিয়ার তো সবাই? এবার ক্লিয়ার, এবার এটার কোনো কাজ নেই, অ্যাজ ইউজুয়াল জিও রেফারেন্সারের এটাকে ক্লোজ করে ডিসকার্ড করে দেবে। তোমার হয়ে গেল দুটো ম্যাপ জিও রেফারেন্স করা। এবার আসছি ডিজিটাইজেশনে, আজকে করাবো না অন্যদিন? স্টার্টিং একটু দেখিয়ে দিই। ম্যাম আজকে এটাই থাকুক ম্যাম, সব না হলে ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে জিও রেফারেন্সিং অবধি রইল। আমি রেকর্ডিংটা অফ করে দিই, নাহলে আপলোড হতে গিয়ে লাগবে টাইম লাগবে। ম্যাম রেকর্ডিংটা কবে? আজকেই আপলোড করে দেবো, যদি আমার নেটের স্পিড